আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওটি হচ্ছে মূলত আপনার মোবাইলে আসা অ্যাডগুলো কিভাবে আমরা বন্ধ করতে পারি। তো চলুন আমরা দেখি আজকে আমাদের মোবাইলে যে আসে অ্যাডগুলো, অ্যাডগুলো আমরা কিভাবে বন্ধ করতে পারি, যে বিরক্তকর কিছু অ্যাড। তো এটি দুইভাবে বন্ধ করা যায়, আমি দুইটাই দেখাবো। তা একটা হচ্ছে অ্যাপস দিয়ে, একটা হচ্ছে অ্যাপস ছাড়া। তো দুইটাই দেখাবো, তো চলুন আমরা এটা চলুন বন্ধুরা এই পোস্টটি দেখার জন্য আমরা সরাসরি স্ক্রিন চলে যাবো। তার আগে আমার যারা নতুন যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে দেবেন। চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা আমরা চলে আসছি স্ক্রিনে। তো স্ক্রিনে আসার পরে আমরা সরাসরি চলে যাবো আমাদের সেটিংসে। সেটিংসে যাওয়ার পরে এভাবে এটাই আসবে, আপনার সেটিং আসবে। তো সেটিংয়ে আসার পরে আপনি নিচের দিকে দেখতে পারবেন এখানে লেখা আছে গুগল, দেখতে পাচ্ছেন আপনারা এই গুগল নামে, এটা আপনার ক্লিক করব। এটা ক্লিক করার পরে আমরা এখানে চলে আসবে এরকম। তারপর দেন আমরা যেটা ক্লিক করব সেটা হলো অ্যাডস। এই দেখতে পাচ্ছেন আপনার অ্যাডস নামে এটা লেখা আছে। তো অ্যাডসে আমরা ক্লিক করব। অ্যাডসে ক্লিক করার পরে আমরা দেখতে পারবো এখানে অপটিমাইজ পার্সোনালাইজেশনস একটা আছে অপশন, এখানে আমরা এটা অফ করা থাকবে। আপনার যদি এটা অফ করা থাকবে আপনি সুন্দর করে এটাকে অন করে দিবেন, এভাবে এটা দেখা আসবে, এটা ওকে করে দিবেন। দেন আপনি রিসেট অ্যাডভার্টাইজিং আইডি এটাকে আপনার ওকে করে দিবেন। এতে করে কী হবে, আপনার ইউর অ্যাডভার্টাইজিং আইডি এটা চেঞ্জ হয়ে যাবে। তো চেঞ্জ হয়ে গেলে এখানে আমাদের কাজ শেষ। তো আমরা এখান থেকে আমরা সরাসরি বের হয়ে যাব। তো বন্ধুরা দেন আমরা চলে যাব আমরা ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে আমরা সার্চ করব মাই অ্যাক্টিভিটি। তো মাই অ্যাক্টিভিটিতে আমরা সার্চ করার পরে এখানে ফার্স্ট যে একটা লেখা আসবে ওয়েলকাম টু মাই অ্যাক্টিভিটি, এই লেখাটিতে আমরা ক্লিক করব। তো এটা ক্লিক করার পরে আমরা এখানে ভিতরে যাওয়ার পরে এখানে আমরা দেখব থ্রি ডট একটা মেনু আছে, দেখতে পাচ্ছেন আপনারা এই থ্রি ডট মেনুতে আমরা ক্লিক করব। দেন এখান থেকে অ্যাক্টিভিটি কন্ট্রোলস এখানে আমরা ক্লিক করব। দেন একটু নিচে যাব আমরা। নিচে যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পাবেন অ্যাড পার্সোনালাইজেশনস, এর নিচে লেখা দেখতে পাচ্ছেন আপনারা যে একটা লেখা আছে অ্যাড পার্সোনালাইজেশন ইজ অন। তার নিচে লেখা আছে গো টু অ্যাড সেটিং, এই গো টু অ্যাড সেটিং আমরা ক্লিক করব। দেন আমরা একটু নিচে যাব, নিচে যাব, এই যে আমাদের এই লিস্টটা আছে এখান থেকে আমাদের অ্যাডগুলো আসে, তো এটা আমার কোনো দরকার নেই। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড পার্সোনালাইজেশন ইজ অন, আমরা এটা সুন্দর করে বন্ধ করে দিব। তো একটা পপআপ আসবে, আমরা এটা টার্ন অফ করে দিব। গট ইট। তো এখানে আমাদের কাজ শেষ। দেন আমরা এখান থ্রি ডট একটা মেনু পাবো, এই থ্রি ডটে ক্লিক করার পরে আমরা এখানে চলে যাব সেটিংস। সেটিংসে যাওয়ার পরে আমার নিচের দিকে একটু স্ক্রল দেখা যাচ্ছে, এখানে এখানে পাবো আমার সাইট সেটিংস। তো আমরা এখানে চলে যাব সাইট সেটিংসে। দেন এখানে আমরা আরেকটা অপশন পাবো, এখানে আরেকটা অপশন পাবো কুকিস, এই যে কুকিস। তো দেন এখান থেকে আপনাদের এটা সবসময় অ্যালাও কুকিস দেওয়া থাকবে, তো এখান থেকে আপনারা সবসময় ব্লক থার্ড পার্টি কুকিস এটা দিয়ে রাখবেন। দেন আমাদের কাজ শেষ। তো বন্ধুরা যদি আপনারা এই কাজটা এইভাবে করতে পারেন, ইনশাল্লাহ আপনাদের মোবাইলে আর কোনো রকমের কোনো অ্যাড আসবে না। তো বন্ধুরা আমরা তো একটা প্রসেস দেখে ফেললাম, তো এবার আমাদের দেখবো কীভাবে অ্যাপস দিয়ে করে। তো চলুন বন্ধুরা দেখি অ্যাপস দিয়ে কীভাবে করে। তার আগে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে। তো বন্ধুরা দুই নম্বরে যে পদ্ধতি দেখাবো সেটি একটু এক অ্যাপসের মাধ্যমে আপনারা আগেই বলেছে। তো এই অ্যাপসটি ডাউনলোড করার জন্য আমরা চলে যাবো ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে লিখতে হবে ব্লক অ্যাডা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখাই আছে আমার আগে থেকে ব্লক অ্যাডা। ব্লক অ্যাডা লেখার পরে এখানে প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন আপনারা, ওদের নিজস্ব ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা আপনারা সুন্দর করে ঢুকবেন। অ্যাপসাইট ঢুকার পরে এখানে দেখবেন ডাউনলোড অপশনে চলে আসবে। তো আমাদের ডাউনলোড অপশনে চলে আসে, সুন্দর করে আমরা ডাউনলোড করে নিব। ডাউনলোড করে নেওয়ার পরে ব্লক অ্যাডা এপিকে 5 আমরা ডাউনলোড করে নিব। তো ডাউনলোড হতে একটু সময় লাগবে। তো বন্ধুরা ডাউনলোড কমপ্লিট হওয়ার পরে আমরা এটা অন করব, অন করার পরে ইনস্টল করে নিব। তো এটা ইনস্টল করার পরে আমরা সরাসরি এটাকে অন করে ফেলব। অন করার পরে আমরা এটাকে দেখব এটা কীভাবে কাজ করে, এটা দিয়ে আমরা আমাদের যে অ্যাডগুলো আছে অ্যাডগুলো আমরা কীভাবে বন্ধ করতে পারি। তো আমরা অন করব, ওপেন দিব। দেন আমরা এখানে চলে যাবো অ্যাডভান্স সেটিংয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাডভান্স সেটিং আছে, অ্যাডভান্স সেটিংয়ে আমরা চলে যাবো। অ্যাডভান্সে যাওয়ার পরে এখানে আপনার অপশন দেখতে পাচ্ছেন ব্লক লিস্ট, ব্লক লিস্টে আমরা ক্লিক করব। ব্লক লিস্টে ক্লিক করার পর এখানে আপনার আরেকটা অপশন দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে গুড বাই অ্যাপস। ভালো করে দেখেন এখানে লেখা আছে গুড বাই অ্যাপস। তো আমরা এই গুড বাই অ্যাপসে আমরা ক্লিক করব, এটা ক্লিক করার পর এটা অন করে দিব। তো বন্ধুরা এটা আমরা গুড বাই অ্যাডস এটা আমরা অন করে দিব। এটা অন করে দেওয়ার পরে যেটা হবে, আপনার মোবাইলে যে অ্যাডগুলো আসে সেই অ্যাডগুলো আর আসবে না। যত ধরনের অ্যাড আসে আপনার মোবাইলে বিরক্তকর সেই অ্যাডগুলো আর আসবে না ইনশাল্লাহ। এতটুকুই আপনার মোবাইল আপনি ভালোভাবে চালাতে পারবেন। আশা করি আপনার সম্পূর্ণ ভিডিওটি যেভাবে আমি করেছি সেভাবেই করার চেষ্টা করবেন।
তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, এখনো যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আল্লাহ হাফেজ।